আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতৃবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সুলক্ষণ অথবা কুলক্ষণ বলতে ইসলামের মধ্যে কিছু আছে কিনা, ফুকাহ ইকরাম কি বলেছেন। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আসলে ইসলামের মধ্যে সুলক্ষণ বলতে কিছু একটা আছে, কিন্তু কুলক্ষণ বলতে ইসলামের মধ্যে কিছুই নেই। উর্দুতে এই সুলক্ষণ আর কুলক্ষণকে বলা হয় নেক ফেয়ালি, নেক ফেয়ালিকে বলা হয় সুলক্ষণ, বদ ফেয়ালিকে বলা হয় কুলক্ষণ উর্দুতে। তো বন্ধুগণ, যাই হোক, সুলক্ষণ বলতে কি? সুলক্ষণ হলো ধরুন আমরা আশা করতেছি অথবা অমুকের থেকে আশা করা যায় আমরা একটা ভালো কাজের সম্ভাবনা পাব। আমরা মামলার মধ্যে আছি এমন তো অবস্থায় ওই ডিসির থেকে আশা করা যায় আমরা, অথবা অমুক উকিলের থেকে আশা করা যায় আমরা এই কোর্টের মধ্যে আমরা এই মামলার মধ্যে জিতে যাব, এই কোর্ট আমরা জিতব অথবা এই খেলার মধ্যে আমরা জিতব, এমন একটা মানে ভালো বিশ্বাস আশা করা যায়, এটাকে মোটামুটি সুলক্ষণ বলা চলে। অথবা আশা করা যায় যে সেই ছেলের থেকে একটা, সেই ছেলে আমাকে টাকা দিবে, সেই ছেলে গরিবকে দান করবে, সেই ছেলে বড় হয়ে পিতামাতার উপকার করবে, পিতামাতার সেবা করবে, এটাকে বলা হয় সুলক্ষণ। কুলক্ষণ হলো হতে পারে যে রাত্রেবেলা বাহিরে ময়লা ফেললে আমার অমঙ্গল হবে, পরিবারে উন্নতি হবে না, অথবা রাত্রেবেলা ঘর ঝাড়ু দেওয়া যাবে না, নখ কাটা যাবে না, ফসলের মাঠের মধ্যে মানুষ বানিয়ে টাঙ্গিয়ে রাখতে হবে, হাড়ি ঝুলিয়ে রাখতে হবে, অথবা গর্ভবতী মহিলারা সাথে লোহা মেস আর জালি নিয়ে ঘুরতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে গর্ভবতী মহিলারা তারা সাথে রসুন নিয়ে যেতে হবে অথবা কাঁচা আদা হলুদ এগুলো নিয়ে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় অনেক কুসংস্কার আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। এই কুসংস্কার বলতে, কুলক্ষণ বলতে কিছুই নেই কোরআন এবং হাদিসের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন। অনেকেই এই ভিডিওটির আশায় ছিলেন, হয়তো আপনারা সঠিক বিষয়টি জানছিলেন। আপনাদের জন্য আজকে ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।